हेलो गाइस, वेलकम टू माय चैनल। आज के आमी बानाते चले मेथिर शाक दिए चिकेन कषा। अपन जो रेसिपिटी भलो लेगे थे तो अवश्य लाइक कमेंट एंड शेयर करबें और सबसक्राइब कर देवें। सबसक्राइब पशे बेल आइकन प्रेस कर देवें। तो आजकल रेसिपिटी शुरू करा जा। মেথি চিকেন কষা বানানোর জন্য আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি সেখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব সরষের তেল। এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। এখন চিকেনটা খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এখন চিকেনের দুই তিনটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি চিকেনগুলোকে এবার তেল থেকে তুলে নেব। চিকেনটা এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্রেভিটা তৈরি করে নেব। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এতে আমি কুচিয়ে রাখা মেথির শাকটা ভেজে নেব। আমি মেথির শাকটাতে দিয়ে দিলাম। এরপর আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব তেলে। আমি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আমি শাকটার মতো সামান্য পরিমাণ লবণটা দিয়ে দিলাম। এরপর আমি এটা খুব ভালোভাবে তেলে ভেজে নেব। এরপর আমি কড়াইয়ে বাকি তেলে দিয়ে দিলাম ফোড়নে মৌরি, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এরপর এটা তেলে 30-40 সেকেন্ডের জন্য হালকা ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুনের কিমা, এগুলো একটু তেলে নাড়াচাড়া করে নেব যাতে রসুনের ফ্লেভারটা পুরোটা খুব ভালোভাবে তেলে চলে আসে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দেব। এরপর আমি এগুলোকে তেলে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমি এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে তেলে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজগুলোর রং লাল হয়ে আসে। এখন আমার পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এরপর আমি টমেটোগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব
যাতে টমেটোগুলো খুব সুন্দর করে নরম হয়ে যায়। এখন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে এসেছে, এরপর আমি টমেটোগুলোকে হালকা খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এরপর আমি মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা মাংসের টুকরোটা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা মাটা। আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি একই সঙ্গে দিয়ে দিলাম মেথির গুঁড়ো। এখন আমি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি এটা 5 মিনিট ধরে মোটামুটি কষাতে থাকব। তারপর এতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব। এখন চিকেনটা খুব ভালোভাবে কষে গেছে, এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মেথির শাক। এরপর আমি এটা খুব ভালো করে মিক্স করে নেব। এখন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম, খুব বেশি জল দেব না কারণ চিকেনটা শুকনো শুকনো হবে। এরপর চিকেনটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেম হাই করে দেব। পুরো গ্রেভিটা ফুটে এলে আমি ঢাকা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য রান্না হতে দেব। এখন ঝোলটা খুব ভালোভাবেই ফুটে এসেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এরপর আমি চিনিটা এই ঝোলের মধ্যে ভালো করে মিক্স করে দেব। এবং এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য চিকেনগুলো সেদ্ধ হতে দেব। আমার এখন চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব একটা বাটারের টুকরো। আমি বাটারের টুকরো একটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার এখন চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দেব এবং এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন।